সারা দেশের মানুষ যখন ঈদ আনন্দে মাতোয়ারা ঠিক তখন রোগাক্রান্ত স্বজনদের নিয়ে কিছু মানুষ অবস্থান করছে হাসপাতালে ঈদ আনন্দ উপভোগের বদলে হাসপাতালে ভর্তি সেবা দিতে দিতে কাটছে তাদের সময় স্বজনদের সে মানুষগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উন্নত খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আড়াইশো সজ্জার এই মেহেরপুর জেনারেল হাসপাতালে ঈদের দিনও ভর্তি শতাধিক রোগী পুরুষ মহিলার শিশু ওয়ার্ডে এসব রোগীদের নিয়ে অবস্থান করছেন তাদের স্বজনরা কেউ আছেন এক সপ্তাহ ধরে কেউ বাবার এসেছেন চাঁদরাতে পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি ফেলে ঈদের দিনও রোগীর সঙ্গে হাসপাতালে অবস্থান করা সেসব স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি উদ্যোগে তাদের পরিবেশন করছে উন্নত খাবার পাশাপাশি ঈদের ছুটিতে ভোগান্তি রোধ করে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ একটা কথা আছে মানবতা হলো সবার উপরের ধর্ম আমাদের যারা সেবা দিচ্ছে সত্যি ভালো লাগছে আর কি পরিবারকে যে রেখে আমি এখানে ঈদ করতেছি এটা আমার কষ্ট লাগতেছে না কালকে আমরা মেডিকেলে আসার পর আমাদের খাবার দাবার দিয়েছে সকালে রাস্তা দিয়েছে এবং আমাদের এখন পোলাও ভাত মিষ্টি দই আমাদের দেশে আজকে দেখছি ঈদের দিনে বিরিয়ানি খাসির মাংস আর মিষ্টি দই এগুলা প্রত্যেকটা রোগীকে দিচ্ছে এটা খুব ভালো লাগছে প্রথমে এবারটা মেয়েরপুর সদর হসপিটালে কাটাতে হলো আমাদের ঈদের দিন খাবার দাবারের ব্যবস্থাটা খুবই ভালো রকম করেছে হাসপাতাল এত সুন্দর জিনিস দিয়েছে আমাদের ঈদের দিন রোগীদের মানবিক সেবা দিয়ে সে কথাই মনে করিয়ে দিচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টরা আমি রাত সাড়ে চারটার সময় আসছি এসে প্রত্যেকটা ওয়ার্ডে খাতা নিচ্ছি হিসাব করছি একশো চারটা রোগী আজকে আমার হিসাব করে আমি সাড়ে সাতটার আগে খাবার ম্যানেজ করে দিয়ে আমি নামাজ পড়তে গিয়েছি এটা আমার একটা সেবা এটাকে আমি কোনো কষ্ট মনে করি না অন্যদিকে ডাক্তার ও নার্সরা ঈদের দিন অসহায় রোগীদের এমন সেবা দিতে পেরে গর্বিত অনুভব করছেন আমরা চেষ্টা করছি এখানে আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা ঈদের দিন দায়িত্ব পালন করতে পারার মধ্যে একটা আলাদা আনন্দ আছে মানে দিনও আমরা দায়িত্ব পালন করি কিন্তু এই দিনে মানুষকে সেবা দিতে পারা সেটা একটা ভাগ্যের ব্যাপার আমি যথেষ্ট ঈদ কিংবা অন্যান্য উৎসবে সরকারি সেবায় পরিবর্তন হয় অনেক কিছু সে ইতিবাচক পরিবর্তনের হাওয়া বয়ে যাবে বছর জুড়ে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের সিন্থি আর